নমস্কার বন্ধুরা, এই দু চার দিন আবহাওয়া খারাপ থাকার জন্য আপনাদের কাছে স্টুডিওতে আমি উপস্থিত থাকতে পারার জন্য খুবই দুঃখিত। তো ফ্রেন্ড, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে রোপ্যাক 0.5 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বাসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে রোপ্যাক 0.5 মিলিগ্রাম ট্যাবলেট। এটি হচ্ছে রোপিনোরল 5 মিলিগ্রাম, এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন হচ্ছে অ্যাড্রল 0.5 মিলিগ্রাম, রোপোটিল 5, রোল 5, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির আছে। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে এই রোপিনোনল 0.5 মিলিগ্রাম দেওয়া থাকবে, সেটি ব্যবহার করে দেখতে পারেন। এটি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে। এই মেডিসিনটির দাম করেছে 96 টাকা। এটি 10টি ট্যাবলেটের পাতা। তো সো ফ্রেন্ড, এই রোপ্যাক 5 মিলিগ্রাম ট্যাবলেট, এটি একটি পার্কিনসন ডিজিজ এবং অস্থির লেগ সিন্ড্রোমের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় শরীরে নড়াচড়া কমিয়ে অত্যাধিক কাঁপুনির চিকিৎসায় সাহায্য করে, এবং এটি একটি ডোপামিন অ্যাগনোস্ট, হচ্ছে মাথার নির্দিষ্ট জায়গায় কাজ করে এবং অবস্থার লক্ষণগুলো যেগুলো আছে সেগুলো কম করতে সাহায্য করে। বিভিন্ন রকম মেডিসিন চলছে এবং সেই মেডিসিনের সাথে এই রোপ্যাক 5 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন রকম কাঁপুনি বা ঝাঁকুনির সময় দেখা যাচ্ছে তাদের বিভিন্ন রকম মেডিসিন দেওয়া হচ্ছে, সেই সব মেডিসিনের সাথে এই রোপ্যাক 0.5 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি যেহেতু 0.5 মিলিগ্রাম দেওয়া আছে রোপনিনল, সেই জন্য প্রত্যেক দিন অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রত্যেক দিন একটি করে, দিনে একবার খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই ট্যাবলেটটি পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে টানা অনেক দিনও খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ওজন বেড়ে যাওয়া ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই রোপ্যাক 0.5 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।